বর্তমান সময় যতটা এগোচ্ছে ততই আমাদের সামনে অপশান বেড়ে যাচ্ছে, তাই যে সমস্ত মানুষ চাকরি ফর্ম ফিল আপ করে ক্লান্ত তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা অনেক সময় হয়তো গুগলে অথবা ইউটিউবে এই কথাটি নিশ্চয়ই সার্চ করেছেন যে অনলাইনে ইনকাম কিভাবে করবেন, কিন্তু উত্তরে আপনাদের সামনে যে দুটি রেজাল্ট সবার প্রথমে আসে সেটি হচ্ছে ইউটিউব ও ব্লগিং। এই দুটি অবশ্যই সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, কিন্তু সকল মানুষ এইসব জিনিসে ধৈর্য রাখতে পারে না, তাই অবশেষে হেরে যায়। তাই আজ আপনাদের সঙ্গে এমন তিনটি ওয়েবসাইট শেয়ার করে নেব যেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। আমি এই ভিডিওতে সেই তিনটি ওয়েবসাইটের সম্বন্ধে মোটামুটি একটি ধারণা আপনাদের দেব। আপনারা যদি এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে চান তাহলে এই ওয়েবসাইটগুলির সম্বন্ধে ভালোভাবে ডিটেলস জেনে নিতে পারেন ইউটিউব বা গুগল করে। তো সমস্ত ডিটেলস ভালোভাবে জেনে তবে আপনারা কিন্তু কাজটি করতে পারেন। তো চলুন তবে দেখে নেওয়া যাক সেই তিনটি ওয়েবসাইটগুলো কী কী। প্রথম যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হচ্ছে cambly.com। আপনি যদি ইংরেজি ভালো জানেন তবে এই সাইটে আপনি কাজ করতে পারেন। এটি সাধারণত ইংরেজি টিচিংয়ের জন্য তৈরি করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই সাইটে টিচিং করবার জন্য আপনার কোনো যোগ্যতা সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না এবং আপনি নিজের ইচ্ছা মতন পড়ানোর টাইম ঠিক করতে পারবেন। পেমেন্টের কথা বললে প্রতি সপ্তাহে আপনি পেমেন্ট পাবেন এবং পেমেন্ট করা হবে $12 প্রতি ঘন্টা হিসাবে, অর্থাৎ এক ঘন্টা পড়ানোর জন্য আপনাকে দেওয়া হবে 900 টাকার বেশি। আপনি ইন্টারেস্ট থাকলে বিস্তারিত তথ্য গুগল করে বা ইউটিউব করে জেনে নিতে পারেন। সেকেন্ড যে ওয়েবসাইটটির কথা বলবো সেটা হচ্ছে rev.com। এই সাইটটির কাজ আরও সহজ। এখানকার মূল কাজটি হলো অডিও ও ভিডিও ফাইলকে টেক্সটে কনভার্ট করা। বর্তমানে দেখতে গেলে এমন অনেক ফ্রি অ্যাপ বা সফটওয়্যার পাওয়া যায় যার সাহায্যে আপনি এই কাজ খুব সহজেই করতে পারেন। ইনকামের কথা বললে এখানে আপনাকে প্রতি মিনিটে অডিও বা ভিডিও ফাইলকে কতটা আপনি টেক্সটে কনভার্ট করেছেন সেই হিসাবে আপনাকে পেমেন্ট করা হবে। মোটামুটি ধরে নেওয়া যাক প্রতি মিনিটে আপনাদের 75 থেকে 110 টাকা করে দেওয়া হবে। তাই আপনি যদি ঘরে বসে থাকেন তবে এই কাজটি অনায়াসে করতে পারেন। বিস্তারিত জানতে গুগল অথবা ইউটিউব করতে ভুলবেন না। থার্ড এবং লাস্ট যে ওয়েবসাইটটির কথা বলবো সেটা হচ্ছে trymyui.com। এই সাইটটি প্রধানত ফিডব্যাকের উপর কাজ করে। এই সাইটে লগ ইন করলে আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে, সেটা ফিল আপ করার পর আপনাকে অ্যাপ বা প্রোডাক্ট দেওয়া হবে, সেটা আপনাকে ব্যবহার করে সেটার ওপর ফিডব্যাক দিতে হবে যে ওই অ্যাপটাই ভালো কী আছে এবং খারাপ কী রয়েছে। এর ফলে আপনি একটি ইনকাম কিন্তু এই ওয়েবসাইটটাকে করতে পারবেন। এই তিনটি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।